আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি নিয়ে এসেছি একটি অথেন্টিক বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পমফ্রেট মাছ, যেটা আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি, 3 টেবিল স্পুন সর্ষে, 1/2 টেবিল স্পুন পোস্ত, কয়েকটি চিংড়ি মাছ, পরিমাণ মতো ধনে পাতা, এখানে আমি বিলিতি ধনে পাতা ব্যবহার করেছি, এবং 3টে কাঁচা লঙ্কা। এখন আমি এই সর্ষেটা, কাঁচা লঙ্কাগুলো এবং পোস্তটা পেস্ট করে নেব। আমি মশলাটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে গ্রেভি অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। তো আমার এখানে 3 কাপ মতো জল লাগবে, আমি 3 কাপ মতো জল দিয়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি এই লিকুইডটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। যে সর্ষের যে খোসাটা, এটা আমরা ইউজ করব না, শুধু আমরা জলটাকে নেব, সেজন্য এটাকে আমরা এভাবে ছেঁকে নিয়ে খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। আমরা এই লিকুইডটাকে দিয়ে গ্রেভিটা তৈরি করব। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। সবার প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি। আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছের একটা পিস ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উল্টে দেব। এখন আমরা বাকি মাছটা ভেজে নেব। কড়াইটা গরম করে নিয়ে আমি এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই চিংড়ি মাছটা। এটা এটা আমি দিয়েছি টেস্টের জন্য। জাস্ট আমি হালকা করে ভেজে নেব 1 মিনিট মতো। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে সেই মশলার লিকুইডটা আস্তে আস্তে দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব সামান্য পরিমাণে কালারের জন্য। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই গ্রেভিটাকে একটু ফুটতে দেব। ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। দেখতে পাচ্ছেন এটা গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেব। আমার মাছটা দেওয়া হয়ে গেছে, এখন আমি গ্রেভিটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। হাই হিটে আমি রান্নাটা করব, তবে 5 মিনিট পর আমি এটা একটু চেক করে দেখব। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে দেখছি। খুব সুন্দর একটা কালার এসেছে এবং গন্ধটাও খুবই সুন্দর বের হচ্ছে। গ্রেভিটাও ঠিক আছে, এর থেকে কম আমি করব না। এখন আমি এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি ছড়িয়ে। ধনে পাতার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবং একটা জিনিস আমি দিচ্ছি, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল, একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল, আর বেশি কিছু করার কোনো দরকার নেই। এখন ওভেনটা বন্ধ করে রেখে দিতে হবে এবং কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো তা আমাকে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ও আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট এপিসোডে আরও নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।